ওয়েলকাম টু আকাশবাণী। তো আজকের ভিডিওটা তোমাদের আগের দিন বলেছিলাম যে অনেক দিন আগেই বলেছিলাম যে একটা তোমাদের জন্য স্পেশাল ভিডিও, স্পেশাল বলতে আমাদের মানে চ্যানেলের একটা খুব কী বলে অ্যাচিভমেন্ট বলতে পারো, কারণ তোমাদেরকে আগেও বলেছিলাম আমাদের আকাশবাণী ফ্যামিলির প্রথম অ্যাচিভমেন্ট তোমাদের বলেছিলাম, মনে আছে? জবই যাচ্ছেন ওর নিজের গোলের ভিডিও আমাদের এখান থেকে ক্লিপিংস থেকে নিয়ে ইনস্টাতে পোস্ট করেছিল, সেটা আমাদের কাছে খুব বড় অ্যাচিভমেন্ট ছিল। তারপরে সেকেন্ড অ্যাচিভমেন্ট যেটা নিরোকার সাথে এনরিকে দু গোল দিল, সেটা মার্কাতে শেয়ার হলো। আর মার্কা হচ্ছে স্প্যানিশ, খুব বড় একটা স্প্যানিশ নিউজ পেপার, তো সেটাও একটা আমাদের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। আর আজকে আমরা বসে আছি, আজকে ভালো লাগছে না মাঠে এসে বসে আছি? হ্যাঁ দেখছো, মাঠে এসে বসে আছি, সকাল সকাল চুল ফুলের অবস্থা দেখতে পাচ্ছ, কিন্তু এই মাঠে এসে বসাটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ কেন জানো, আমরা এখন এসে গেছি ইস্ট বেঙ্গলের মাঠে। ওই দিন কেন মাঠে গিয়েছিলাম সেটাই বলে দিই, এএফসির গ্রাসরুট প্রোগ্রাম ছিল সেদিন ইস্ট বেঙ্গলের মাঠে। তো সেখান থেকে অনেক কচি কাঁচা বাচ্চারা এসেছিলো, তাদেরকে ওখানে মানে গ্রাসরুট করে মানে ওখানে ট্রেনিং দিয়ে কীভাবে তোলা হবে এ নিয়ে একটা পরিকল্পনা চলছিল, সেটাই আমরা একটা ডকুমেন্টারি টাইপ করেছি। তো সেটাই আজকে তোমাদের দেখাবো, মানে একটু একটু দেখাও, পুরো দেখাতে পারবো না কারণ ওটা আমাদের এখনও মানে রিলিজ করা হয়নি। In fact, today we have organized the AFC Grassroots Festival. It's a very important, you know, 6 to 10 years old. It's a very, all over the world they're following, 6 to 10 years is very, very important. It's a more of fun, but there are some objective behind it, because usually before 12 years, during grassroots, basic technique has to be established, and maybe based on fun, but main objective is that they should learn the right type of football. They must enjoy the challenging football. So boys have learned, and we have got responsibility to fulfill their dream as well. Yes. Yes. Yeah, am I right? Yeah. See. So it's a good. Wish you good luck, huh? But be enjoy football. Did you enjoy today football? Yes. Thank you very much. বেবি লিগ আমাদের একটা ছোট্ট একটা প্রয়াস, এখান থেকে আমরা অনেক প্লেয়ার আমরা তুলতে পারবো ভবিষ্যতে প্রজন্মে। এটা একটা ফান এন্টারটেনমেন্ট, আমরা ফানের মাধ্যমে বাচ্চাদেরকে বকাঝকা না করে তাদেরকে কী করে তাদের থেকে ভালো একটা তাদের প্রতিভা যেটা আছে কী করে আমরা বার করতে পারি। বেবি লিগ হচ্ছে তারই একটা বা ওয়ার্ল্ড গ্রাসরুট আমরা যেটা করছি, এটা গ্রাসরুট ফুটবল ফেস্টিভ্যাল। এই যে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে যে গ্রাসরুট আজকে ফেস্টিভ্যাল হলো, এটা আগামী দিনে এই এদের থেকে আমরা ভবিষ্যতে ইস্ট বেঙ্গলের বাইচুং আরও নানা রকম বড়ো প্লেয়ার যারা ছিল এখানে জুনিয়র টাইপ এরকম আরও আমরা প্লেয়ার এখান থেকে পেতে পারি। এই জন্য গ্রাসরুট ফুটবল, তাদেরকে আনন্দ এন্টারটেনমেন্টের মাধ্যমে ফুটবলে আসা, ফুটবলকে ভালোবাসা, ফুটবলের সাথে একাগ্রতা, এটাই হচ্ছে আমাদের এই গ্রাসরুটের উদ্দেশ্য। তো ওটা পুরোটা দেখালে মানে ওটা নিয়ম নেই আর কি, অনেকে চেয়েছিল যে ক্লাবের মধ্যে কীরকম মানে জিনিসপত্র আছে, মানে ক্লাবের ভেতরে অনেকে ঢোকুনি যারা তারাও বলছিল যে ক্লাবের মধ্যে কী করে কীরকম অ্যাটমসফিয়ার থাকে বা যেখানে ট্রফি রাখা আছে সেই রুমটা কীরকম। তো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ আইএফএ শিল্ড, তারপরে যেটা আমাদের সবচেয়ে গর্বের একটা কাপ আসিয়ান কাপ। ডার্বি দেখতে, যদিও ফুটবল না ক্রিকেট।
এখন ঘড়িতে 11:05 বাজে আর 11:15 দিয়ে খেলা শুরু ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগানের ডার্বি। কিন্তু ফুটবলে যেরকম একটা ফিল থাকে, একটা মানে পুরো ভরে যায় স্টেডিয়াম, কিন্তু ক্রিকেটে তো সেটা হয় না। আর আমরাও এখন বেরোতে হবে, কিন্তু মাঠে ঘুরে গেলাম, খুবই ভালো লাগে ইডেনে এলে সেই ফিলিংসটা পেয়ে যায়, আর মাঠে আসতে পেরেছি এটা তো একটা বিশাল ব্যাপার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, আর কমেন্ট তো করবেই, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ চ্যানেলটা ভালোই গ্রো হচ্ছে তোমাদের জন্য, কারণ তোমরা সবাই কমেন্ট করো বলেই আমরা ভিডিও বানানোর জন্য এত মানে এনথু পাই আর ইন্সপিরেশনও পাই। তো আমরাও যেরকম তোমাদের ইন্সপায়ার করছি ভিডিও বানিয়ে, তোমরা আমাদেরকে ইন্সপায়ার করছো কমেন্ট করে, লাইক করে, ইভেন্ট টেক করে। আর আমি এই ভিডিওটার শুরুতে আর শেষেই রয়েছি, মাঝখানে কোনো জায়গায় আমি নেই, কারণ ডাক্তার বাবু পয়সা কামাতে গেছিল সেদিন আমাদের সাথে ভিডিও করতে যায়। আর তোমাদের সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, অ্যাকচুয়ালি আমরা ভালো করে ভিডিও করতে পারিনি, মানে যে আরও ভালো করে ব্লগটা করবো, বিশাল বৃষ্টি হয়েছিল। আর আমরা ধর্মতলা গেলেই বৃষ্টি হয়, মানে সিএফএল এর সময় যেতাম তখন বৃষ্টি হতো, মানে এমনিও কোনোদিন প্ল্যানেট গেলেই দেখি বৃষ্টি পড়ছে। তো চলো এখনকার মতো রাখছি, নাকি বলে ফোন করছিলি? আচ্ছা আচ্ছা, তো বেল আইকনটা টিং টং করে দিও, না হলে নোটিফিকেশন পাবে না, ভিডিও দেখতে পাবে না। তো এখনের জন্য টাটা, আর অবশ্যই ভিডিও শেয়ার করবে কিন্তু। চলো বাই বাই।